হ্যালো এভরিওয়ান, আমি দিয়া। জিরো ভিশনের পর্দায় আবার চলে এসেছি আপনাদের জন্য কিছু টুকরো খবর নিয়ে। চলুন আজকের টুকরো খবরগুলি দেখে নেওয়া যাক। পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুরে পৌঁছালো 11 কোম্পানির সিআরপিএফ। মেদিনীপুর তথা জঙ্গলমহলে 5টি জেলায় প্রথম এবং দ্বিতীয় দফার ভোট রয়েছে। তার আগে খড়গপুর শহরে পৌঁছালো কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। খড়গপুর স্টেশন থেকে নেমে এসে জওয়ানরা পৌঁছে যায় তাদের নির্দিষ্ট গন্তব্যস্থলে। সুস্থ এবং শান্তিপূর্ণ নির্বাচন করতে বদ্ধপরিকর কেন্দ্রীয় নির্বাচন কমিশনার। সব রাজনৈতিক দলের পক্ষ থেকে প্রার্থী ঘোষণা হয়ে গেছে জঙ্গলমহলের এই 5টি জেলায়। শহরে কেন্দ্রীয় বাহিনীর আগমনী উচ্ছ্বাসিত বিরোধী রাজনৈতিক দলগুলির পাশাপাশি সাধারণ মানুষও। পশ্চিম মেদিনীপুর থেকে শান্তনু পানের খবর জিরো ভিশন। রিপোর্টার দাদা, জিটিএস বোরকার। আজ আমাদের টুকরো খবর এখানেই শেষ হলো। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আপনাদের সাথে দেখা হবে এরকমই কিছু টুকরো খবর নিয়ে।